গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, শাশুড়িমা এখানে বসে আছে। এই দেখো, এই যে শাশুড়িমা বসে আছে, রান্না চলছে। এখন আমি যেটা করব সেটা হলো চিড়ের পোলাও, আর খুব অল্প করে করব। আমি চিড়ের পোলাও কোনোদিনও করিনি, ট্রাই করছি। প্রথমবার যদি ভালো হয় তবে আবার দ্বিতীয়বার করব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেলটা গরম হওয়ার অপেক্ষা। তারপরে আমি আলু ছেড়ে দিলাম। আলুটাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে। আর এদিকে ভাজা ভাজা হতে হতে আমি একটু মিমির সাথে গল্প করতে চলে এসেছি। আর আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে বলে মিমি দেখো বিছানায় এসে আশ্রয় নিয়েছে, আর জড়সড় হয়ে বালিশের মাঝখানে একদম শুয়ে আছে। তো এখান থেকে দেখে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন জিরে ফোড়ন দিচ্ছি, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর আদাও দেবো। আদাটাকে থেতো করে রেখেছি, এখন আবার নাড়াচাড়া করে নিলাম। আর এবারে চিড়েটা নামিয়ে নিলাম, চিড়েটাকে ধুতে হবে। আর এটা নিতে হবে মোটা চিড়ে, না হয়তো মানে জল দিলে পরেই একদম গলে যাবে, এই জন্য মোটা চিড়ে নিয়েছি। এর মধ্যে একটুখানি নোংরা আছে, এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দু তিনবার ধুলে পরে যে সাদা সাদা যে ব্যাপারটা সেটা চলে যাবে, আর ধান থাকলে অবশ্যই সেটা বেছে নিতে হবে। তো এবারে আমি চিড়েটা দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ, চিনি, যেরকম করে চালের পোলাও করে সেরকম করেই আমি করছি, শুধু একটুখানি মানে সময়ের ব্যবধান আর কি। তো আমি একটুখানি গরম মশলা, একটুখানি গোলমরিচের গুঁড়ো সবই দিয়ে দিলাম। যে কোনো নতুন রান্না একটুখানি আইডিয়ার উপর করতে হয়, তো আমি আইডিয়া করেই করছি। তো পরিমাণ মতন জল দিলাম, মানে চিড়েটা সিদ্ধ হতে যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জলই দিলাম। এবারে নাড়াচাড়া ভালো করে করতে হবে। তো একটুখানি শুকনো শুকনো হয়ে আসলে পরে দেখতে হবে যে চিড়েটা কতটা সিদ্ধ হয়েছে। তো চিড়েটা সিদ্ধ হয়ে গেছে এবং মাখামাখা হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এবারে প্লেটের মধ্যে সার্ভ করে ফেলছি। তো ছেলেটা আর হাজবেন্ডেরটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। কেমন হয়েছে তুমি খেতে? ওই দেখো হাজবেন্ডেরটা দিয়ে রেখেছি, আসার নাম নেই, দেখেছ? এটা অল্প করেই বানিয়েছি, প্রথমবার বানালাম। তো দেখো খারাপ হয়নি দেখতে, কিন্তু ভালোই হয়েছে। যেরকম চালের পোলাও হয় সেই টাইপেরই হয়েছে দেখতে। দেবো তোমাকে, একটু শাশুড়িমার টেস্ট করবে। এই দেখো কইটুকু আমার জন্য কতটুকু আছে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার জন্য, আমি ইচ্ছা করেই রাখিনি, আমার জন্য খাবো না, শুধু টেস্ট করব। প্রথমবার বানালাম, টেস্ট করব এই জন্যই। এটা হলো আমার আর শাশুড়িমার খাবার, মুগ ডাল করেছি পেঁপে দিয়ে। চিড়ের পোলাও টেস্ট করে নিয়েছি, এখন ডাল দিয়ে আর পেঁপে সুদ দিয়ে ভাত খাচ্ছি। এটা হলো মুগ ডাল, তো শাশুড়িমাও খেয়ে নিয়েছে, আমি এখন খাচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মাঝে মধ্যে আমি বিভিন্ন রকম যে কানের দুলগুলো পরি, তো সেই কানের দুলগুলো রাত্রিবেলা যখন শুই তখন আবার এই মাথার উপরে কোথায় রাখবো এখানে গুঁজে রেখে দিই। আর আমি এখন কানের দুল খুঁজে বেড়াচ্ছি যে আমার এই কানের দুলগুলো কোথায় রেখেছি। তো আমি আজকে এখন আমি আবিষ্কার করলাম যে এই তোষকের নিচে রয়েছে কানের দুলগুলো। তো তোমরা দেখলে চিনতে পারবে, দেখো এই কানের দুলগুলো আমি পরি সবসময়ের জন্য। এই দেখো, তো ভাঙিনি ভাগ্যিস। ডাক্তার আমাকে 5 দিনের ওষুধ দিয়েছিল, কিন্তু গ্যাসের ওষুধটা আমাকে 1 মাস খেতে বলেছে। তো 5 দিনের ওষুধ মোটামুটি শেষ হতে চলল, মানে কিছু কিছু ওষুধ দিয়েছে রাত্রে একটা করে, আবার কিছু কিছু ওষুধ দিয়েছে সকালে একটা রাত্রে একটা। তো মোটামুটি খেয়ে আমি শেষ করে দিয়েছি। শুধু জ্বর আর গা হাত পা ব্যথার যে ওষুধটা দিয়েছিল সেটা দুটো খেয়েছিলাম, আর বাদবাকিগুলো পড়ে আছে, ওই ওষুধ তো বেশি খাওয়া ঠিক নয়। আর এটা যে দেখছো এটা হলো অ্যালার্জির, মানে রাত্রে হয়তো গলার দিকে একটু খুশখুশ করলো তার জন্য, আর এই ওষুধটা পুরো খালি হয়ে গেছে। আজকে সকালে ঠিক হয়েছিল যে আলু পটলের তরকারি হবে, তো তারপরে ঠিক করলাম যে পটল চিংড়ি করব। আর এখানে রয়েছে মোচা, মোচাটাকে তো গতকাল 3 জনে মিলে খুব কষ্ট করে ছাড়াছাড়ি করেছি, আর এটাকে সিদ্ধ করে চটকে রেখেছি। আর এখানে রয়েছে 2 বাটিতে আলু, আর দুটো বাটির আলু সিদ্ধ করা রয়েছে। তো মোচাতে দেবো আর এদিকে পটলে দেবো। আর এখানে রয়েছে পটলের জন্য মশলা করব, এখানে রয়েছে একটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা, যেটা এখন বাটতে হবে। আর গ্যাসের উপর কড়াই বসিয়েছি, আর এদিকে মোচার ভিতরের অংশটা সিদ্ধ করেছি, দেখো কীরকম কালো কালো হয়ে গেছে জলটা। কড়াতে দিয়ে দিলাম তেল, আর প্রথমেই করব মোচার তরকারি, তার জন্য আলুটা দিয়ে দিলাম। আর পটলটা সবার শেষে করব, যেহেতু ওটা চিংড়ি মাছের ব্যাপার আছে।
আর চিংড়ি মাছগুলো এখনও ঠিকমতো আমার বাছাও হয়নি, যে একটা কালো মতো অংশ থাকে সেটাকে ফেলতে হবে। তো আমি এখন মোচাটাকে দিয়ে দিয়েছি, এবার একটুখানি কষানো যে ব্যাপারটা সেটা করতে হবে, ভালো করে নাড়াচাড়াটা করতে হবে। তো নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো এগুলো আমি দিই, আর দিই হলো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিই। মোচার ঘণ্টাটা বসে এসেছি আর ওটা হয়ে গেলে পটল চিংড়ি রান্না করব। পটল চিংড়ি নাম দিয়েছি ঠিকই, ওটা আদৌ পটল চিংড়ি কিনা আমি জানি না, তো নিজের মতন করে করছি। আমাদের বাড়িতে চিংড়ি মাছ আমি ছাড়া কেউ খায় না, এটা নিয়ে একটা বিশাল বড় প্রবলেম। ছেলে খেতে ভালোবাসতো কিন্তু ছেলের পেটে প্রবলেম হয়েছে, মানে অ্যালার্জি আছে, যার জন্য ছেলে খেতে পারে না। আর হাজব্যান্ডকে আমি বিয়ের পর থেকে দেখছি আজ অব্দি চিংড়ি মাছ খায়নি, শাশুড়িমারও একই অবস্থা। তো এই জন্য অল্প করে আনা হয়েছে, কিন্তু ছাড়ানোর পরও দেখি বেশ অনেকটা রয়েছে। তো এটা একদিনে চিংড়ি মাছের কোন অংশটা ফেলি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো ফেলা হয়ে গেছে, তো আরও একটা গোটা চিংড়ি নিলাম। আর গতকাল তো খোসাটাকে ছাড়িয়েই ফেলেছিলাম, তো ওই পিঠের উপরটাকে একটুখানি চিরে নিলাম। চিরে তারপরে ওই উপরে দেখো একটা কালো মতন শিরা মতন রয়েছে, এটাকে টেনে বের করে ফেলতে হয়। আমার হাজব্যান্ডই বলেছে যে এটা কখনোই খাবে না, এটা পেটের জন্য ক্ষতিকর, এই জন্য যখনই আমি একটুখানি বড়ো সাইজের চিংড়ি মাছ আনা হয় তখনই এরকম করে আমি কেটে ফেলি। আর এই দেখো, এই ডান দিকের বাটি চিংড়ি মাছের কাজটা হয়ে গেছে, এটা মানে শিরাটা ফেলে দিয়েছি, আর বাঁ দিকের বাটিটা হয়নি। পটল চিংড়িটা বসাবো, এই জন্য চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আমি খুব লাল লাল করে ভাজি না, একটু হালকা করে ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে আমি পটলটাকে ছেড়ে দিচ্ছি। তো অল্প পরিমাণে নিলাম যেহেতু একার জন্য, আর কতগুলো পটল আবার থেকে গেল এটা আগামীকাল রান্না হবে। আর যে মশলাটা করেছিলাম সেটা আবার দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এবারে জল দিতে হবে পরিমাণ মতো। অল্প একটুই তরকারি হয়েছে, মানে দুবেলা আমার খাওয়ার মতো, তো আমি জল দিয়ে দিলাম তরকারিতে। একটু ফুটে উঠলে পরেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি, তো একটু ফুটে উঠেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম, সমস্ত কাজকর্ম শেষ করে আমি পুজোর ঘরে চলে এসেছি। এখন আমি ভোগ নিবেদন করেছি আর সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন আমাদের কাছে অনেকগুলো করে জবা ফুল ফোটে, তো জবা ফুল সাথে গাঁদা ফুল দিয়ে সবাইকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। বেসনের গুঁড়াটাকে তো রেডি করে রেখেছিলাম, এখন মোচাগুলোকে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে দিলাম, একদম মচমচে হয়েছে। তো হাজব্যান্ড তো খুব মজা করে খাচ্ছে, আর গরম গরম খেলে মানে ভাত দিয়ে খেতে সবারই খুব ভালো লাগে, শাশুড়িমাকেও দিয়েছি। তো হাজব্যান্ডকে বড় বড় যে দুটো হয়েছে সেই দুটোই দিয়েছি, আর ছেলে খুব একটা পছন্দ করে না, তো হাজব্যান্ড এখন মিষ্টি আর দই নিয়ে বসে গেছে। আর মিমি দেখো কীরকম ছোচামি করছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার আমিও খেতে বসবো, আমার খাবারটাকেও রেডি করে নিয়েছি, আর ছেলেকে তো অনেকক্ষণ আগেই খেতে দিয়েছিলাম, ছেলে এখন তাড়াতাড়ি খেয়ে নেয়। হাজব্যান্ড আর শাশুড়িমা এখন দই মিষ্টি খাচ্ছে আর আমি খাচ্ছি ভাত, আর একে মিমি বসে বসে সবাইকে পাহারা দিচ্ছে। তো চলো খাবারটা খেয়ে নিই। পটল চিংড়িটার মধ্যে খুব ঝাল বেশি হয়ে গেছে আর আমি এতটা ঝাল খাই না। চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলোতে বড্ড বেশি ঝাল, এই জন্য দইটা খুব তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। দই দিয়ে ভাতটা এখন খাচ্ছি, আর এইটা হলো কাচিয়ে খাবো। এই দেখো আমার হাতে তাতে লেগে কি অবস্থা, এই দেখো সবাই বুঝতে পারছে যে আমি দই খাচ্ছি। আজকে অনেকবার চেষ্টা করেছিলাম এই হেলমেটটাকে রোদে দেওয়ার জন্য, হেলমেট তো দূরের কথা, জামা কাপড়ই রোদে দিতে পারিনি। আজকে সারাদিনের মধ্যে রোদ ওঠেনি, শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে একটু থামলেও রোদ ওঠেনি, এই জন্য এটা হাওয়াতেই শুকাচ্ছে। আর আমরা এখন একটু বেরোচ্ছি, ছেলে আর আমি ওই যে সাজগোজ করে নিয়েছে, দেখো না চশমা টশমা পরে নিয়েছে একদম। শাশুড়িমা পাশের বাড়িতে গিয়ে ডাকাডাকি করছে দরজা খোলার জন্য, তো চলো বেরোই। ব্যারাকপুর স্টেশন থেকে শান্তিবাজার পর্যন্ত রাস্তার দুধারে বিভিন্ন রকমের রাখি পাওয়া যায়, এবং সেরকমই একটি দোকানে আমি চলে এসেছি এবং দেখছি এখানে বিভিন্ন রকমের রাখি আছে, কম দামি থেকে শুরু করে একদম বেশি দামি পর্যন্ত। তো এখান থেকে রাখি নিয়ে তারপরে চলে গেছি ফলের দোকানে, ফলের দোকান থেকে একটুখানি ফল নেওয়া হলো। তো ফল তো রেগুলার লাগে, ছেলেকে দিতে হয়, তারপরে মিষ্টি সোনা খায়। তারপরে ছেলে বলল একটা গেঞ্জি নেবে, তো হাত কাটা একটা গেঞ্জি নিচ্ছে, ওর তো সবসময় ব্যায়ামের জন্য লাগে, এই জন্য পছন্দ করছে। এখন এখন টিপ টিপ করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে।
শুরু হয়ে গেছে, তো এখন ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে ছেলেও আছে সাথে, ছিঁড়ি ছিঁড়ি পড়ছে, ছিঁড়ি ছিঁড়ি। কত করে দিচ্ছেন এগুলো? কি কালার নিবি? দুটো নিয়ে যাবো, এই একটা দেবেন, অন্য একটা কালার দেন। ছেলে এসেছে স্পোর্টসের দোকানে ওর কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য, তো সেখান থেকেও দেখাশোনা করছে আর আমি বসে বসে এখানে এই সমস্ত দেখছি। আর পাশেই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি টাড়িগুলো যাচ্ছে, সেগুলো বসে বসে দেখছি, আর কি করব বলো। এই যে তোর নাম কি? গৌরব চক্রবর্তী। আর ওর বাড়ির ব্যারাকপুরে আমাকে অনেকবার কমেন্ট করতো, কিন্তু বলতে পারতাম না আমার বাড়িও কেমন ব্যারাকপুরে। রাত্রিবেলা বাড়িতে ফিরে ভাত গরম করা হয়ে গেছে, ডাল গরম করেছি, আর আজকে সেরকম ভাবে কিছু রান্না করিনি, মোচার তরকারি করেছি, মোচার তরকারি রয়েছে, আর আমার জন্য পটল চিংড়ি করেছি, সেটা রয়েছে। একদিনকে বারবার বলে দিলাম যে আসার সময় রুটি আর তরকারি নিয়ে আসবে, তুমি রাত্রিবেলা খাবে, কারণ যা আছে রান্না সেটা আমাদের ভালো লাগবে, হাজবেন্ডের ভালো লাগবে না। তো যাই হোক, ভাতের হাঁড়ি উপুর করা রয়েছে, ওই দেখো। তো যাই, এবার ঘরে গিয়ে একটুখানি হাওয়া খাই। এখন হাজবেন্ড আর ছেলে খাবে তরকা রুটি, তো অনেকটা দেরি করে এসেছে, তো আমি আর শাশুড়িমা ভাত খেয়ে নিয়েছি। তো ছেলে তো বলেছিল খাবে তরকা রুটি, ওই জন্য ওয়েট করে বসেছিল, তো তরকাটা বেশ ভালো দেখতে হয়েছে। লঙ্কা ভর্তি এর মধ্যে, লঙ্কা না তরকার ডালের থেকে লঙ্কার পরিমাণ বেশি, সবুজ পুরো হয়ে রয়েছে, প্রচুর লঙ্কা দিয়েছে। আমি একটু টেস্ট করছি লঙ্কাগুলো, তুমি লঙ্কা ঝাল নেই, তোমার যেটা ঝাল লাগবে সেটা আমার লাগবে। তরকাটা টেস্ট করলাম, দারুণ হয়েছে খেতে, তবে আমি রুটি দিয়ে খেতে পারি না, মানে আমার এটা কেমন যেন লাগে, ওই জন্য খেলাম না, ভাতই আমি খেলাম। তো এর এখন খাওয়াটা শেষ করুক, আর আমাদের বাচ্চাগুলো এত কাঁই 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 করছে, তোমাদের সাথে কথা বলতে আমার খুব সমস্যা হচ্ছে। মিমি মাঝে মধ্যে খাওয়া নিয়ে ভীষণ গন্ডগোল করে, তো ওকে অনেক আদর করে করে খাওয়াতে হয়, তো সেরকম ভাবে এখন ওকে খাওয়ানো হচ্ছে। মানে প্রথমে একটুখানি মুখের মধ্যে দিতে হয়, তারপরে যদি স্বাদটা পেয়ে যায় তারপরে আবার খাওয়া শুরু করে, সেজন্য বাবা ছেলে মিলে ওর সেই ব্যবস্থা করছে। তো ওরা করুক গিয়ে, তো আমি ঘরের দিকে চলে যাই। গুড মর্নিং ফ্রেন্ডস, তো গতকাল এতটা ক্লান্ত হয়ে গেছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি, মানে ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আর শরীর আর দিচ্ছিল না, যার জন্য আজকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করতে এলাম। তো গতকাল বেরিয়েছিলাম রাখি কেনার জন্য, তো রাখি তো সামনে 12 তারিখে রাখি, আর ছেলের জন্য, হাজবেন্ডের জন্য এবং আমি আমার নিজের জন্য একটা কিনেছি, যেটা প্রত্যেক বছর কেনা হয়, আর মিষ্টি সোনার জন্য অবশ্যই কিনেছি। এই দেখো, এই যে তিনটে রাখি দেখছো, এই তিনটে, একটা ছেলের, একটা হাজবেন্ডের, একটা আমার, আর এই রাখিটা হলো মিষ্টি সোনার জন্য। তো তোমাদের মধ্যে থেকে একজন আমাকে প্রতিদিনই প্রশ্ন করছো যে আন্টি তুমি কোথায় থাকো, তো আমি থাকি ব্যারাকপুরে, এবং আজকে ভিডিওতে আমি ব্যারাকপুরের বিভিন্ন জায়গাগুলো আমি তো যখন ঘুরছিলাম তখন যতটুকু পেরেছি আমি শ্যুট করার চেষ্টা করেছি, এবং ঘুরতে ঘুরতে আমার এক পরিবারের সদস্যের সঙ্গেও দেখা হয়ে গেছিল, এবং সেই বাচ্চা ছেলেটির নাম হলো গৌরব। সেও আমাকে মাঝে মধ্যে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতে যে আন্টি তুমি কোথায় থাকো, কারণ সেও ব্যারাকপুরে থাকে, আমিও ব্যারাকপুরে থাকি, এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে সে দেখতে পেত যে ব্যারাকপুরে বিভিন্ন কিছু আমি দেখাচ্ছি। তো ফাইনালি তার সাথে আমার দেখা হয়ে গেল, তো এরকমই হয় আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটি এটুকুই, তোমাদের সঙ্গে যতটুকু পারলাম আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।